আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আমি নিশান এন্ড বিকাশের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই। আজকে আমরা দুইটা ফিল্ডার গাড়ি নিয়ে এসেছি, দুইটার মডেলেই পরিবর্তন আছে, একটা হচ্ছে 6-এর মডেল আর একটা হচ্ছে 12-র মডেল। আমরা দুইটা গাড়িরই কী ডিফারেন্স আছে এটা তুলে ধরার চেষ্টা করব। ভিউয়ার্স, একটি ইউজ কার কেনার আগে যেসব বিষয়গুলো আপনার জানতে হবে, গাড়িটির সামনে পিছনে গ্লাস অরিজিনাল কিনা, গাড়িটির মেজর অ্যাক্সিডেন্টের হিস্টোরি আছে কিনা, এবং ইঞ্জিন, গিয়ার বক্স, সাসপেনশন এগুলোর কী অবস্থা, এই জিনিসগুলো প্রথমে দেখতে হবে। আর ডকুমেন্টারি বিষয়ের মধ্যে হচ্ছে গাড়িটির কাগজপত্রগুলোর কী অবস্থা রয়েছে, এবং আমরা গাড়িটি যখন কিনবো কেনার পূর্বে মালিকানা পরিবর্তন করতে গেলে কোনো সমস্যা হবে কিনা এই বিষয়গুলো দেখতে হবে। আজকে ভিউয়ার্স, আমরা সেম গাড়ি এর মধ্যে যেসব ডিফারেন্স রয়েছে ওগুলো তুলে ধরার চেষ্টা করবো, আর হচ্ছে প্রাইজেরও যে ডিফারেন্স ওইটাও আমরা আলোচনা করব। চলুন ভিউয়ার্স, আমরা দুটি গাড়ি দেখি। আমরা প্রথমে যে গাড়িটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে টয়োটা ফিল্ডার, এটা হচ্ছে 2012-র নিউ শেপ। এটার মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2018-র ফেব্রুয়ারিতে। ব্ল্যাক কালারের একটি গাড়ি, তেলে চালিত। এটা আমরা হেডলাইটের সাথে ইন্ডিকেটার লাইট, নিচে দেখছি এখন ফগ লাইট যেটার সাথে অ্যাসেস ক্রোম সহ পেয়ে যাব। এবং আমরা সামনের শেপটা একটু আর একটু দেখি, এবং নিচে লিপ পেয়ে যাব, উপরের গ্রিলটার সাথে আমরা অ্যাসেস ক্রোম পাব। সো ভিউয়ার্স, এটা একটি নিউ শেপের মধ্যে একটি নাইস কার। আমরা এখন চাকার কন্ডিশনগুলো একটু দেখি। এই গাড়ির সাথে আমরা চারটি চাকায় নিউ পেয়ে যাবো, যেটার দ্বারা আমরা এই গাড়ি দিয়ে 40-50,000 কিলো রান করা সম্ভব, অলমোস্ট নিউ। এবং আমরা অ্যালয় টয়োটা ব্র্যান্ডের অ্যালয় সহ পেয়ে যাচ্ছি, এবং এই চাকার সাইজ হচ্ছে 15। আমরা চারটি চাকায় 15 সাইজের চাকা পেয়ে যাব, এবং সাথে হলো এখানে ইনকেল মিরর, উপরে হচ্ছে আমরা চারটি ডোরে চারটি রেনশেড পেয়ে যাব, এবং এইটার সামনে পিছনে গ্লাস অরিজিনাল, এখন অরিজিনাল রয়েছে। এই গাড়ি তো কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। আমরা একটু সাইডের অপশনগুলো দেখি, এই কালারটাও অরিজিনাল এখনও, এবং আমরা পিছনের চাকাটাও দেখতে পাচ্ছি সামনের চাকারই মতো। এবং আমরা একটু পিছনের কন্ডিশনটা একটু দেখব, পিছনে আমরা প্রথমে দূর থেকে একটু দেখি। আমরা ব্যাক লাইট এবং সোলাইট সহ দেখতে পাচ্ছি, সাথে আমরা অনেক সময় দেখি অ্যাভেলেবল ফিল্ডার গাড়ির মধ্যে স্পয়লার থাকে না, কিন্তু আমরা এই গাড়ির সাথে একটি স্পয়লার সহ পেয়ে যাব। স্পয়লার, ব্যাক লাইট, উপরে অ্যান্টেনার, এবং পিছনের গ্লাসটা হচ্ছে টিন্টেড গ্লাস। আমরা একটু ব্যাক লাইটটি দেখি, ব্যাক লাইটটির হচ্ছে এগুলো এলইডি ব্যাক লাইট, যেটা রেড কালারের সাথে হোয়াইট কালার কম্বাইন করা, এবং টয়োটা ব্র্যান্ডের লোগো। ভিউয়ার্স, আমরা একটু ভিতরের অংশটি দেখি পেছনে। যেহেতু ভিউয়ার্স, এই গাড়িটি সম্পূর্ণ তেলে চালিত, সো এখনও পর্যন্ত সিএনজি বা এলপিজি এখনও করা হয়নি, সেজন্য অনেক স্পেস রয়েছে। আমরা এখন উপরে আরেকটি কার্টেন পেয়ে যাচ্ছি, এখানে আমরা চাইলে এটা এরকম রাখলেও অনেক সুন্দর দেখায়। এখানে আমরা প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবো, আর এটা আমরা আনইনস্টল করতে পারি, এখানে রেখে দিতে পারি। এবং আমরা নিচে স্পেয়ার যে জেনারেল টুলসগুলো দরকার একটি গাড়ির মধ্যে, আমরা ওই জেনারেল টুলসগুলো পেয়ে যাবো, এবং সাথে হাওয়া মেশিন সহ পেয়ে যাচ্ছি। এবং পেছনে আমরা একটি ব্যাকলাইটের অপশনও পাবো, এখানে একটি ব্যাকলাইট সহ পেয়ে যাচ্ছে। এবং আমরা আরেকটি ফিটিংস হচ্ছে এখানে, ম্যাক্সিমাম 4 কেজির ওয়েটের একটি হ্যাঙ্গার দেখতে পাচ্ছি, যেটা দিয়ে আমরা এখানে 4 কেজি ওজনের মালামাল রাখা যাবে। আরেকটি জিনিস হচ্ছে ভিউয়ার্স, এই গাড়িতে আমরা অনেক গাড়িগুলোর মধ্যে এই ফিটিংস পাই না, কিন্তু আমরা এই ফিল্টারের মধ্যে আমরা এই ফিটিংস পাবো। আমরা সিটগুলো ফোল্ডিং করে ফেলতে পারবো, আমরা যদি চাই করে সিটগুলো ফোল্ডিং হয়ে গেল। আবার আমরা যদি আমি আবার দেখাই,
আমরা সেম অপশন আমরা দুই পাশেই পাবো, দুই পাশের সিটগুলো আমাদের যদি এই জায়গাতে স্পেসটা না লাগে, আমরা যদি এখানে বেশি পরিমাণ মালামাল রাখতে চাই সেজন্য আমরা যদি এই সিটগুলো ফোল্ডিং করতে চাই তাহলে আমরা ওই সুযোগ এই ফ্যাসিলিটিটাও নিতে পারবো। এখন ডান পাশে আমরা ডান পাশের অংশ দিয়ে দেখতে পাচ্ছি উইন্ডশিল্ড সহ এবং অ্যালয়ের চাকা সহ পেয়ে যাচ্ছি। আমরা একটু ভিতরের অংশটি একটু দেখি, আমরা ভিতরে যে অংশ যাওয়ার আগে আমরা ডোরটার অপশন দেখি, ডোরটার মধ্যে আমরা সিলভার কালারের সাথে কম্বাইন করা ব্ল্যাক কালার পেয়ে যাবো এবং নিচে হচ্ছে কাপ হোল্ডার এবং সাউন্ড বক্স সিস্টেম পেয়ে যাচ্ছি। আমরা চারটি ডোরের মধ্যে সাউন্ড বক্স পেয়ে যাবো। আমরা ভিউয়ার্স একটু আমি একটু বসে দেখাই সিটগুলোকে, আমি অনেক রিল্যাক্সেবলভাবে বসছি, অনেক বসার পরও আমার অনেকটা লেগ স্পেস রয়েছে, তে বসতে কোনো অসুবিধা হচ্ছে না। এবং আমরা এখানে দুটি পকেট পেয়ে যাব, যেটা সামনে সিটের পেছনে আমরা পেয়ে যাই। এখানে আমরা ফাইল এবং প্রয়োজনীয় কাগজপত্র রাখার অপশন রাখতে পারবো। এবং এখানে এটার সাথে আমরা তিনটা হেডরেস্ট পেয়ে যাচ্ছি, এই গাড়ির সাথে আমরা তিনটা হেডরেস্ট পেয়ে যাবো আর একটা আর্মরেস্ট পেয়ে যাবো। আর্মরেস্টের অনেক আমরা লং জার্নিং এবং এটা থাকলে অনেক একটু রিল্যাক্সেবলভাবে আমরা বসতে পারি, আমরা এই ফ্যাসিলিটিটাও পাচ্ছি। আমাদের সিটগুলো ব্ল্যাক কালারের এবং আমরা একটু সিলিংয়ের অপশনটা একটু দেখবো, সিলিংয়ের সিলিংটা অনেক ফ্রেশ আপনারা দেখে বুঝতে পারবেন। এখন ভিউয়ার্স আমরা একটু সামনের অপশনটি যাই, সামনের ডোরটা একটু দেখি। সামনের ডোরে আমরা গ্লাস কন্ট্রোলিং বোর্ড লক আনলক পেয়ে যাচ্ছি, কাপ হোল্ডার এবং সাউন্ড বক্স সিস্টেম পেয়ে যাচ্ছি। এবং আমরা এখানেও মিরর কন্ট্রোলিং অপশন পেয়ে যাব, আর এখানে হচ্ছে হেডলাইট এর পাওয়ারের কন্ট্রোলিংটা পেয়ে যাচ্ছি, যেখানে আমরা যে এখনও আবার আমাদের দেশে এখন শীতকাল, এই সময় এটি প্রচুর কাজে দিবে আমাদের। যখন আমরা হাইওয়ে রোডে বা ঢাকার বাইরে যাব তখন এই অপশনটি আমাদের অনেক সাপোর্ট দিবে। এবং আমরা এসি বেঞ্চগুলো দেখতে পাচ্ছি, নিউ শেভের মধ্যে আমরা এই এসি বেঞ্চের অপশনটি দেখতে পাবো। আপনারা ভিউয়ার যারা ফিল্ডার গাড়ি পছন্দ করেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন, আমাদের এই অপশনগুলো আপনি দেখে নিতে পারেন। একটি আরেকটি ভিউয়ার্স আমরা যখন ডোরটি ওপেন করব তখন আমাদের এই পায়ের নিচে এই লাইটের অপশনটি রয়েছে, এটি একটি ভালো একটি ফ্যাসিলিটি পাবো। এবং আমরা এই জায়গায় এসি বেঞ্চগুলো দেখতে পাচ্ছি, উপরে ড্যাশবোর্ডে দুইটা এসি বেঞ্চের অপশন দেখতে পাবো এবং এই পাশেও আরেকটি এসি বেঞ্চ। আমরা এই গাড়িতে ভিউয়ার্স চারটি এসআরএস এয়ার ব্রেক পেয়ে যাব, এটা হচ্ছে স্টিয়ারিংয়ের মধ্যে, আর একটা ড্যাশবোর্ডে পাবো আর দুইটা পেছনে। আমরা এখানে অনেক স্পেস পেয়ে যাচ্ছি, আমরা এখানে একটি স্টোর পেয়ে যাচ্ছি, একটা নিচে স্টোর পাচ্ছি এবং এই নিচেও দুইটি কাপ হোল্ডারের অপশন রয়েছে। আপনারা ফিজিক্যালি আসলে আমরা ওই অপশনগুলো দেখিয়ে দিতে পারবো। এবং আমরা এখানেও হ্যান্ডরেস্টের মধ্যে আরেকটি স্টোর পেয়ে যাব এবং আমরা এখানে একটি স্মোকের অপশন দেখতে পাচ্ছি। এবং এটা দিয়ে আমরা মোবাইল চার্জিংয়ের ফ্যাসিলিটিটাও নিতে পারবো। ভিউয়ার্স আমরা একটু সামনে ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখি, এখন ইঞ্জিন কন্ডিশনটা দেখি। এটা হচ্ছে 1500 সিসির গাড়ি, তেলে চালিত,
এগুলো হচ্ছে ওয়ান এন্ড জেড এর ইঞ্জিনগুলো হয়। আমরা এবার মাসলটা একটু দেখব, অনেক ফ্রেশ অবস্থায় রয়েছে। এটা বাংলাদেশে অনলি টু ইয়ার্স পর্যন্ত রান করেছে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এবং অনেক ফ্রেশ একটি গাড়ি। এবং ব্যাটারি দেখতে পাচ্ছি, আমরা মাসলের অবস্থাগুলো একটু আর একটু ভালো করে দেখি, এবং উপরে বানারটা একটু দেখব। তাহলে এগুলো দেখলে অনেক সময় আমরা বুঝতে পারি গাড়িটির কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কি নেই। বন্ধুরা, আমরা তখন যে গাড়িটি দেখি আনার জন্য চেষ্টা করেছি, এটার মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2018 ফেব্রুয়ারিতে। এটার প্রাইস হলো 1430,000 টাকা। আমরা 2012 নিউ শেপের গাড়িটির এতক্ষণ রিভিউ দেওয়ার জন্য চেষ্টা করেছি, এখন আমরা আরেকটি গাড়ির রিভিউ দেবো। সেটা হচ্ছে, সেটাও টয়োটা ফিল্ডার, এটা হচ্ছে 4-5-6 যেটা নিউ শেপ, ওই গাড়িটির রিভিউ দেবো। এটার মডেল ইয়ার হচ্ছে 2006, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2011 মে মাসে। এই গাড়িটিও আমরা ব্ল্যাক কালারের পেয়ে যাচ্ছি, এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল। আমরা প্রথমে বলেছিলাম এনবি কার্স কোনো রকমের অ্যাক্সিডেন্টাল হিস্টোরি গাড়ি ক্রয় ও বিক্রয় করে না। আমরা এটার সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাবো, কালারটাও অরিজিনাল, এটা ব্ল্যাক কালারের একটি গাড়ি পেয়ে যাব। এবং আমরা এই গাড়ি, আমরা যেটা 12 মডেলের ভিউয়ার্স গাড়ির দেখানোর জন্য চেষ্টা করেছি, এই গাড়ির মধ্যে যে ফিটিংসগুলো দেখিয়েছি এটার মধ্যে আমরা আরও অনেক কিছু ফিটিংস এক্সট্রা পাবো, সেগুলো আমরা আজকে তুলে ধরার জন্য চেষ্টা করব। এবং কী কী পাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এই গাড়ির সাথে আমরা পেয়ে যাব প্রথমে বাম্পার, সামনে পিছনে বাম্পার পেয়ে যাব। তারপর হচ্ছে আমরা সিএনজি সহ পেয়ে যাব, গ্যাস করা এই গাড়িতে 60 লিটারের আমরা সিএনজিও পেয়ে যাব। চলো ভিউয়ার্স, আমরা একটু দেখাবো আজকে এই গাড়িটির সম্পূর্ণ রিভিউ। আমরা এইচএডি হেডলাইট, যেটার সাথে আমরা অ্যাসেস ক্রোম সহ পাচ্ছি, এবং নিচে ফগ লাইট। এই ফগ লাইটের পাশেই আমরা হচ্ছে একটি লিফ্ট, এবং বাম্পার তো বলেছি এটার সামনে পিছনে বাম্পার রয়েছে। এবং এখানে অ্যাসেস ক্রোমেরই প্রথমে শেপটা দেখতে পাচ্ছি। এবং আমরা আর এই হেডলাইট, হেডলাইটের পাশে সেম আমরা অ্যাসেস ক্রোম পেয়ে যাচ্ছি। এটা ভিউয়ার্স, আমরা চারপাশে আমরা বডি কিটের অপশনটি দেখতে পাবো। আমরা এই গাড়িতেও আমরা অ্যালো রিংয়ের চাকা পেয়ে যাবো, চারটি চাকায় অ্যালো রিংয়ের চাকা পাবো। এবং এই গাড়ির চাকাগুলো অনেক ফ্রেশ অবস্থায় রয়েছে, এই যেভাবে আমরা দেখতে পাচ্ছি এটা 30-40,000 কিলো রান করা সম্ভব। এবং অনেক স্মার্ট একটি অ্যালো রিং। এটার চাকা সাইজ হলো 14 ইঞ্চি, আমরা চারটি চাকায় 14 ইঞ্চির চাকা পেয়ে যাব। এবং সেই সাথে ইন্ডিকেটার লাইট এবং লুকিং গ্লাসের সাথেও আমরা অ্যাসেস ক্রোমে পেয়ে যাচ্ছি, এবং নিচেও আমরা অ্যাসেস ক্রোমের একটি বিট পাচ্ছি। এবং এটার সাথে আমরা বডি কিট সহ পেয়ে যাবো, এই গাড়িতে আমরা বেস্ট এক্সট্রা একটা ফিটিংস পাচ্ছি যেটা বডি কিটের সহ। এবং আমরা এখানেও অ্যাসেস ক্রোম পেয়ে যাবো বিট, এবং এখানেও অ্যাসেস ক্রোমের বিট, সম্পূর্ণ গাড়ির অ্যাসেস ক্রোমের বিট রয়েছে। এবং আমরা এখানে পার্কিং লাইট সহ পাবো, আমরা এই গাড়িগুলো আমরা যখন দেখাবো পার্কিং লাইটটি আমি দেখাবো, ওই সময় এই লাইটগুলো এখনও চালু অবস্থায় রয়েছে। এখানে আমরা হ্যান্ডেলগুলোতেও অ্যাসেস ক্রোম পেয়ে যাচ্ছি, যেটারই চারপাশে আমরা অ্যাসেস ক্রোম পাবো। এবং উপরে আমরা রেনশেড পেয়ে যাচ্ছি, চারটি আমরা রেনশেড পাবো এই গাড়িতে। এবং ভিউয়ার্স, এটার মধ্যে আমরা প্রথমে যেটা 12 গাড়ি দেখিয়েছিলাম, ওই 12 গাড়ির মধ্যে কিন্তু রূপবার নেই, কিন্তু আমরা এই গাড়িতে আমরা রূপবার সহ পেয়ে যাচ্ছি, দুপাশে আমরা রূপবার পাবো। এবং পেছনের চাকাও অনেক ভালো অবস্থায় রয়েছে, আমরা পিছনের চাকাটাও দেখতে পাচ্ছি। এবং ভিউয়ার্স, আমরা একটু পিছনের অংশ দূর থেকে দেখে একটু ভালো করে দেখায়। এই গাড়িতে আমরা পিছনেও, যেহেতু এটা নিউ শেপ, সো ওই জন্য আমরা এখানেও যেন ব্যাক লাইট পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে স্পয়লার, এই গাড়িতেও আমরা একটা স্পয়লার পেয়ে যাবো যেটার সাথে ব্যাক লাইট সহ পাবো। এবং উপরে হচ্ছে অ্যান্টেনার একটি ওয়াইফাই পেয়ে যাবো, এবং টিন্টেড গ্লাস সহ পাবো। এই আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, এটা হচ্ছে 14th anniversary, এটার 14th anniversary লোগো সহ পেয়ে যাবো। এবং পিছনে বাম্পার আরও পিছনের দিকে একটু দেখায়, যেখানে আমরা শো লাইট দেখতে পাবো, আমরা ওখানে নিচে
শো লাইটের অপশনও পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, আমরা ব্যাক লাইটগুলো একটু ফ্লো করি। ব্যাক লাইটের সাথে আমরা এসএস ক্রোমেরই এসএস ক্রোম সহ পাবো, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন। আমরা একটু ভিউয়ার্স এবং ভিতরের অংশটা দেখি। ভিতরে আমাদের এখানে সিএনজি করা আছে, সিএনজি করার পরেও অনেক স্পেস রয়েছে। আমরা উপরে এখন কাটিংটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ইচ্ছা মতো এটা রাখতেও পারবো, আবার ওর এটা রেখেও দিতে পারবো। এখন নিচে হচ্ছে আমরা সিএনজি গ্যাস সিলিন্ডারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 60 লিটারের একটি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবো। এবং ব্যাকলাইট আবার জানাল টুলসের অপশন দেখতে পাবো, এবং নিচেও হচ্ছে স্পেয়ার চাকা। এবং একটি গাড়িতে যেসব পরিমাণ জেনারেল টুলস থাকা প্রয়োজন, ওই অপশনগুলো আমরা পেয়ে যাচ্ছি। ডানপাশে চাকাটি দেখা যাচ্ছে। আমরা একটু বসে দেখো, আমরা এদিকে জায়গা সংকুলনের জন্য অনেক সময় দেখাতে পারছি না। আমরা এপাশ থেকে সিটগুলো বসিয়ে দেখো, আমরা ডোরটি খোলার পরপরে দেখতে পাচ্ছি নিচেও আমরা ফিল্টার লেখা এসএস ক্রোম পেয়ে যাব। আমরা সামনের যে ফিল্টারগুলো লেখাগুলো আছে ওগুলো আবার এলইডি লাইট সিস্টেম, এবং ওগুলো অন করলেই বাতি জ্বলে ওঠে। আমরা এখানে ডোরটার অপশনটা দেখি, এবং এখানে ব্ল্যাক কালার সাথে ফেব্রিক সহ পেয়ে যাবো, এবং এখানে মার্বেল উডেন সহ পাচ্ছি, অনেক হাই একটি গ্রেড। ভিউয়ার্স, আমরা একটু বসে দেখি সিটগুলোর কী অবস্থা। ভিউয়ার্স, আমি বসার পরও রিল্যাক্সে বসার পরও সেম অপশানে আমরা এখানে অনেক লেগ স্পেস পেয়ে যাচ্ছি, এবং 3টি হেডরেস্ট পাবো, এবং যেগুলো আপ ডাউন করা যাবে, এবং একটি আর্মরেস্টও পেয়ে যাচ্ছি, যেটার মধ্যে আমরা 2টি কাপ হোল্ডারের অপশন রয়েছে। এবং নিচে 2টা সিটের, প্রথম সিটের পেছনে আমরা 2টি পকেট পেয়ে যাবো, যেখানে আমরা ফাইল প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবো। এবং আমরা 4টি ডোরেরই 4টি সাউন্ড বক্স পেয়ে যাচ্ছি, এবং এখানে আমরা মিনি স্টোর পাবো একটা। এটাতে আমরা স্মোকের ওই এসগুলো আমরা এখানে ফেলতে পারবো, আর উপরে সিলিংটাও অনেক ফ্রেশ। আমরা চাইবো ভিউয়ার্স আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন, এবং আমরা যেসব তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি সেগুলো মিল আছে কি না এগুলো দেখতে পারেন। আমরা চাই কাস্টমারের জন্য 100% শতভাগ এই সঠিক তথ্য দেওয়ার জন্য। ভিউয়ার্স, আপনি একটু সামনের অপশনটি দেখে আমরা বসার পরও ভিউয়ার্স আমরা ওই জায়গায় এসএস ক্রোমের যে লেখাটি দেখতে পাইছিলাম ওই লেখাটি কিন্তু এখন লাইট এলইডি লাইটটি দেখতে পাচ্ছি। এখন আমরা এই জানলা ডোরের পাশে আমরা উইন্ডো কন্ট্রোলিং প্যানেল পেয়ে যাচ্ছি, লক আনলক, এবং এটার মধ্যেও আমরা ফেব্রিক্সের শেড পেয়ে যাব। এবং স্টিয়ারিংয়ের মধ্যে আমরা এসআরএস এয়ার ব্রেক পেয়ে যাচ্ছে, আমরা 4টা এসআরএস এয়ার ব্রেক পেয়ে যাবো। একটা হচ্ছে স্টিয়ারিংয়ের মধ্যে, একটা হচ্ছে ড্যাশবোর্ডে এই জায়গায়, আর 2টা হচ্ছে পেছনে। এবং আমরা এই পাশে আরেকটা হচ্ছে মিরর কন্ট্রোলিং প্যানেল পেয়ে যাচ্ছি, মিরর কন্ট্রোলিং প্যানেল, এবং ছোট্ট একটি স্টোর পেয়ে যাব। এবং এই গাড়ির এসি বেঞ্চগুলো অনেক স্মার্ট, আমরা এসি বেঞ্চগুলো দেখতে পাচ্ছি, এবং এখানেও এসি বেঞ্চগুলো দেখতে পাবো। এবং এই এই গাড়ির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি মার্বেলের উডেনের সিস্টেম, এবং ডিভিডি প্লেয়ার, এসি সফট টাচ, এসি প্যানেল, এবং এখানে একটি ছোট্ট একটি স্টোর পাবো, এবং হ্যান্ডরেস্ট, হ্যান্ডরেস্টের মধ্যে আরেকটি জার পেয়ে যাচ্ছি। এখানে 2 অপশনের জার থাকে, আমরা প্রথম অপশনটি দেখেছি আরেকটি জার। এখানে আমরা ব্যাটারির ওয়ারেন্টি কার্ড সহ পেয়ে যাচ্ছি, এবং আমরা সামনে আরেকটি স্টোর পাচ্ছি এই জায়গায়, এবং লাইটিংয়ের অপশনগুলো দেখতে পাবো।
বিয়ার্স আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখি। এখন ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখব। এটা হচ্ছে 1500 সিসির একটি গাড়ি এবং আমরা বিবিটিআর ইঞ্জিন পেয়ে যাব। বিবিটিআর ইঞ্জিন 1NZ একটি গাড়ির কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কি না সেগুলো বোঝা যায় অনেক অনেকটাই। হচ্ছে মার্সেল দেখা, আমরা মার্সেলটা দেখানোর চেষ্টা করব ভালো করে, এবং যদি কোনো অ্যাক্সিডেন্টাল থেকে থাকে তাহলে আমরা এই মাধ্যমে আমরা বুঝতে পারবো যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে কি না। তারপরও বন্ধুরা অ্যান্ড বিকার্স আপনাদের জন্য এই আমাদের থেকে যে কোনো গাড়ি কেনার পূর্বে আপনার অকশন শীট চেক করারও গাড়িটি চেক করারও সুযোগ রয়েছে। আপনি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে তা চেক করে নিতে পারবেন এবং সেখান থেকে যে কাজগুলো বের হবে সেগুলো আলোচনার মাধ্যমে করারও অপশন রয়েছে। আমরা বোনাটাও দেখতে পাচ্ছি এখনও, এবং আমরা এখানেও কিছুটা ইনফরমেশন পেয়ে যাই, এবং ইঞ্জিনের কন্ডিশনটাও অনেকটা গুড কন্ডিশন। বন্ধুরা আমরা এতক্ষণ যে গাড়িটি নিয়ে আলোচনা করছিলাম এটা হচ্ছে টয়োটা ফিল্ডার। এটার মডেল ইয়ার হচ্ছে 2006, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2011 মে মাসে। এটার প্রাইস হলো বিয়ার্স 11,20,000 টাকা। এটার প্রাইস হলো 11,20,000 টাকা। বিয়ার্স আমি চেয়েছিলাম দুইটা গাড়িরই কম্পেয়ার দেখানোর জন্য। এখন আপনারা চাইলে সরাসরি শোরুম ভিজিট করে দুইটা গাড়িরই কম্পেয়ার করে আপনি চাইলে যে কোনো একটি আপনার পছন্দের একটি গাড়ি নির্বাচন করতে, এবং আপনি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নেওয়ার সুযোগ রয়েছে। এবং আপনি আরেকটি কথা হচ্ছে বিয়ার্স আমাদের মাধ্যমে আপনি চাইলে জাপান থেকে যে কোনো রিকন্ডিশন গাড়িরও আনার অপশন রয়েছে অনলি 25 ডেজের মধ্যে। যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।